দাঁতের গোড়ার ছাতা পছন্দ না কত কেজি না, আর একজনে কয় আর এক জায়গায় পালকি ভেঙে পড়ছে, কুফল লাগছে, আর একবারে আগুন লাগছে, হ্যাঁ শরীরে জড়াইছে। না না না, এটা খুবই অন্যায় করছে, মনটা আমি তোর বলছি। যে কোনো ভাবে একটা ভোটারের জন্য বাড়ি না থাকে, ভোট কেন্দ্রে সব ভোটারের উপস্থিতি 100 ভাগ চাই। এই ব্যাপারে সবাই সচেতন করা আছে। আমার সমস্যা যে পুক পাড়া যে অবশ্যই আমরা পূরণ করুন, দরকার হলে রাতের বেলা আমি একবার জানি। আমার কথা হলো সব পূরণ করলাম ঠিক আছে, কিন্তু কেমনে মনে হইলো যে তারে ভোট দিবে কালকে সকালে? আমি একটা কথা বলতে চাই, সারা জীবন চুরি করছি, আমিও সাথে চুরি করছি, সব সময় আমরা চুরি করছি, মানুষের ক্ষতি করছি, আর এরকম একটা মানুষের মানুষ কেমনে ভোট দেবো? আমি এইটা এইটাই চিন্তা করতে গুরুত্বপূর্ণ। আমি এটা বের করেছি, ভোট কি করতে দিবি, কি করতে ভোট দিবি হচ্ছে নিজের জিনিস চরিত্রে বাঁচানোর জন্যে, সে যখন চেয়ারম্যান হয়ে যাবি তখন তো সে চুরি করতে পারতেছে না, এই ভয়ে লোকজন হচ্ছে ভোট দিবি। আসল যে খেলা, যেটা আমাদের আসল অস্ত্র, সেই অস্ত্র কেবল সুলতান কথা কও না, আমার দায়িত্ব আমি ঠিক মতো পালন করেছি, ওই যা কওয়া হয়েছিল শকুন্তলাকে পাঠ করানোর জন্য টাকা পয়সা কিছু দিছি, সাহায্য সহযোগিতা সবাই, আর শপথ বাক্য পাঠ করাই তারপর দিছি। কি শপথ বাক্য? হাতের উপর হাত রাখাই কইছি, কোচবের ভোট দিতে হবে, কোচবের ছাড়া যার কারো ভোট দাও, তাহলে কলা বাক্যের গোষ্ঠী তোর ঠাঁটা পরে মরবা কয়ে দিছি। এই যে শপথ বাক্য পাঠ করানো, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই গ্রামে গঞ্জে আমার যে সহজ সরল মানুষ, এর একটা শপথ করার পর সেটা মনে মনে বিশ্বাস করে, কারণ কোথায় তোমার কবে ঠাটা পড়বে এইটা কোনো কথা না, আমার যদি হাতে হাত দিয়ে তুমি একটা কথা কও সেটা কিন্তু মানুষ রাখে। এইটা হচ্ছে আমাদের সবচেয়ে উইক পয়েন্ট, দুর্বল পয়েন্ট। এই জায়গায় আমরা প্রত্যেকটা টাকাও দিছি, শপথও করেছি, এটা হচ্ছে আমাদের আসল কথা। ও যেটা বললো ওই ঘটনায় অলরেডি 70% মানুষ বাতাস এখন আমাকে পালায় একদম ভর করছে। কেন? কারণ হামেদা বেগমের বালকি ভেঙে পড়েছে। এখন এলাকার প্রত্যেকটা মানুষ বলতেছে হামেদা বেগম একটা কুফা, একটা কুফা মহিলা, এর যদি আমরা ভোট দেই এই চেয়ারম্যান আমগো কোনো ভালো কাজ করতে পারবে না। তাতে কি প্রতিদ্বন্দ্বী আমাকে কৈতস চৌধুরীর পক্ষে এখন বাতাস তুলে আসছে, এটা আমাদের প্লাস। সুতরাং বলে দেয় ভাই,
তাহলে আমি তো আমাকে একটা নতুন স্লোগান হয়ে গেল তাই না কি হামিরা বিবির পালকি ভাঙিছে কোচর ভাইয়ের কপাল খুলিছে কোচর ভাইয়ের কপাল খুলিছে হামিরা বিবির পালকি ভাঙিছে সুন্দর স্লোগান এই স্লোগানটা আচ্ছা এই স্লোগানটা এইভাবে করা যাবে না কারণ না কারণ এখন নিষিদ্ধ একদম প্রচারণা সব নিষিদ্ধ ঘোষণা করছে আচ্ছা আমি একটা কথা কইতে চাই এত গুরুত্বপূর্ণ সময়ে এই যে মলম ফুটবলের মাঠ আর নির্বাচনের মাঠ গন্ডগোল দরকার আছে না হলে ওই জায়গা খেলাটা জমে না ওই প্যাচ লাগানোর জন্য সানা সানার দায়িত্ব পালন করতেছে মলম রেডি আছে প্রত্যেক সেন্টারে সানার লোক থাকবো কোন বিরোধী লোক যদি কোনো ঝামেলা করে সাথে সাথে ওই ওই কেন্দ্রে যা কিছু ঝামেলা করে ভোট কেন্দ্রের ভোট গণনা বন্ধ হয়ে যাবে একদম আর এই দায়িত্ব এই ব্যাটারি যেতে হবে একটা কথা মনে রাখতে হবে কোন ভাবে যেন বিরোধী দল যারা আছে আমাদের বিপক্ষে তারা যেন ফলস ভোট না দিতে পারে কারণ আমি কইতে চাইছিলাম যে এই ব্যাপারে এগোচক কান খোলা রাখতে হবে এবং পোলিং এজেন্ট আমাদের যারা যারা আছে নিজেকে সমস্ত লোক তাকে একদম চোখ কান খোলা রাখতে পারবা একদম একটিস জানো কোন ফলস ভোট কেউ দিতে না আমি তো একদম এই যে আছি তো আরে মুরব্বী তো আপনি একদম আমাদের 9টা থেকে শুরু বিকেল একদম 7টা পর্যন্ত আপনি 8:30 আপনি এই যে একটা সমস্যা আছে আপনার মানুষের পায়ের জুতা চুরি করবেন আপনার আমি চিনি না আপনার ভোটটা আগে দেওয়ার জন্য আপনি দেবেন সবার ভোট ঠিক আছে একদম 3:30 সময় তার আগ পর্যন্ত আপনার কাজ হচ্ছে আপনার খাবার টাবার সব পৌঁছে দেবে আপনার কাজ হচ্ছে এই চেয়ারটা নিয়ে সুন্দর করে প্রত্যেককে ডেকে ভোটটা করতে হবে ধরো কি এর মধ্যে 2 লক্ষ টাকা হ্যাঁ তোমার কি করছেন গোজন ভাই আমি আমি জানতাম একদিন আপনি আবার 2 লক্ষ টাকা দিয়ে কবেন যে মাইক মাস্টার দিল কি টিপু সুলতান তুমি এই টাকা দিয়ে যা খুশি তাই করো আমি জানতাম অনেকদিন ফুটফুট খাওয়াই না আপনার আমি ফুটফুট রান্না করে খাওয়াই তোমার আমি 2 লক্ষ টাকা এটা নির্বাচনের টাকা যাইতে শিখো নির্বাচনের মাঠে তাইলে সেখানে সবচেয়ে বড় অস্ত্র কোনটা এই মিটিং করলাম না সব ভুলে গেছো ওই সিস্টেমে মনে করো টাকাগুলো বিলি করতে হবে খুব সাবধান কোন রকম উল্টাপাল্টা করবা না ঠিক আছে এক তার আগে দেখো এই যে এখানে এটা কি লাগানো জানো এটা কি বল কেস লাগানোর ক্লিপ ধরো এটা চিপ লাগানো চিপ চিপ আমার আমার মোবাইলের সাথে সেট করা আছে এই ব্যাগ যেখানে যাব সেটা আমার এখানে দেখা যাব আর সিগন্যাল দেব ধরো তোমার এই ব্যাগটা তোমার শ্বশুর বাড়ি তুমি নিয়ে চলে গেলা তখন কিন্তু টুট 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 করে আওয়াজ হবে যে এটা শ্বশুর বাড়ি যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে গুলজার ভাই এটা কিরম কথা করছেন আপনি আমারে অবিশ্বাস করতেছেন এই সামনে 2 লাখ টাকার জন্য শুধু আবেগের কথা বলে তোমার তোমার আমি কি জন্য অবিশ্বাস করবো এই ব্যাগটা ভোটের মাঠে হাজার হলো হ্যাঁ কান দিয়ে নিয়ে ছুটে চলে যেতে পারে না এই জন্য স্ট্রিপটা সেট করা এই ব্যাগটা হচ্ছে স্পেশাল ঠিক আছে ব্যাগের মধ্যে যে টাকা আছে বুঝে শুনে টাকা দিবে ফটফট করে যেখানে সেখানে টাকা দিবে আগে একটা ভোটার ধরবা ধরে টান দিয়ে কোনায় নিয়ে যাবা নিয়ে সুয়ায়া শপথ করো ভাই ভোট মারো ভাই ভোট মারো মুরগি মার ভোট মারো
আপনার জন্য আমি জীবন দিবে পারি, বুঝছেন? আপনি যা করেন অক্ষর অক্ষরে পালন করবো, কোনো ভুল হবে না। চলে না, আর একটা টাকা দেওয়ার হিসাব একদম কারে কারে দিচ্ছ, সমস্ত হিসাব রাখবা। কয় টাকা যাইতেছে না যাইতেছে একটা যাও এদিক সেদিক না। আর মনে রাখবা, তুমি যে টাকা দিতেছো, যাদের দিতেছো প্রত্যেকের জন্য, তোমার পিছনে কিন্তু আরো সাতজন লেগে আছে, চোদ্দ জোড়া চোখ তোমার দেখতেছে। গোলদার ভাই, এই তো আমি এটা পারবো না। আপনি আমার দ্বিতীয়বার অবিশ্বাস করতেছেন, আমি টাকাটা দেবো না, তার যদি আমার পিছনে লোক লাগাই রাখতেছেন, এটা কিরম কথা কচ্ছেন আপনি? কোন নাকি সবসময় আবার আবেগ কি কথা কিরম, তোমার আবেগ ছাড়া কিছু নাই, বাস্তব বাস্তব কথা বুঝো না। এই চোদ্দ জোড়া চোখ শুধু তোমার দেখতেছে তা ভাবতেছো কে? তাহলে এই চোদ্দ জোড়া চোখ আসলে দেখতেছে যাদের যাদের তুমি টাকা দিতেছ, তাদের আবার নজর রাখতে হবে না, হ্যাঁ, তাদের আবার ফলো করতে হবে না যে তারা ঠিক মতো কাজ করতেছে কিনা, ওদেরকে আবার এরা ফলো করবে, ঠিক আছে? ব্যাপারটা টাকা নিয়ে যেন কেউ সরিয়ে না যাইতে পারে, কেউ না যাতে বেমানি না করে। এটা তুমি মনে রাখবা, আমি মানে টাকা নিবি মুরগি মার্কায় ঘর দিবি, তাই তো? তার মারো ভাই সিল মারো, মুরগি মার্কায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, মুরগি মার্কায় সিল সিল মারো ভাই সিল মারো, মুরগি মার্কায় সিল মারো। চলো এই খানে ভাই, খানে ভাই ভালো রাখো ভাই, চালু এটা কোকে তো ছানাটা ছানা ভোট কেন্দ্রে যাবি না? তুমি তো কোনো ভিলানের মধ্যে নাই দেখতেছো টিপু সুলতান, হ্যাঁ, ছানার কোন জায়গায় যাওয়ার কথা? সে যখন আজান দিচ্ছে সেই ভোর রাতে সে বাড়ায় গেছে, তার দায়িত্বটা কি? তার দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেখানে ঝামেলা হবে গ্যাঞ্জাম পাকাইতে হবে, গন্ডগোল পাকাইতে হবে। মনে রাখবা, নির্বাচনের মাঠ আর ফুটবলের মাঠ, এই জায়গায় গ্যাঞ্জামের দরকার আছে। ঝামেলা হলে একটা, গন্ডগোল না হইলে এটা জমে না, ঠিক আছে? আমাদের বিরুদ্ধে যেখানে যাবে সেখানে হচ্ছে গন্ডগোল বেঁধা, এটাই হচ্ছে তার দায়িত্ব। আমাকে বিরুদ্ধে লোক থাকলে গন্ডগোল, ওখানে ভোট বন্ধ, হ্যাঁ। তার জন্য সে অলরেডি 30 কেজি মলম নিয়া আর তার 11 জন সদস্য নিয়া একদম রেডি হয়ে আছে মাঠ পর্যায়ে। আমি জানি না এতক্ষণ বক্ষ চেয়ারম্যান ফিট হয়ে গেছে কিনা, তার চোখ ফোঁক গেছে কিনা, আমি জানি না। কি করছেন বলে তার ভাই 30 কেজি মলম আর 11 জন লোক সদস্য নিয়ে গেছে? এটা তো তার ফিট বাহিনী, এই যে সেনাবাহিনী, সেনাবাহিনী প্রস্তুত নির্বাচনের মাঠ গরম করার জন্য। তাহলে তো ফিল্ড, আমাকে পুরো ফিল্ড। তাহলে কি সিল মারো ভাই সিল মারো, মুরগি মার্কায় সিল মারো, সিল মারো ভাই সিল মারো, মুরগি মার্কায় সিল মারো। আমি তো রে পছন্দ করি, একদম ছোট ভাইয়ের মতো ভালোবাসি। আমার কথা হচ্ছে চাই না বুঝছে, আমার ছোট ভাইটা এই যে একটা পরাজিত মানুষ, যে জানি যে পরাজিত হইবে, তার পিছনে কেন এই সময় এই স্রোত এই শক্তি কেন কেটা পরাজিত হইবে আর কেটা পরাজিত না হইবে? আজকের ফিল্ডে যে বোর্ডটা চলতে আছে, বোর্ডের মানুষের যে লাইন দেখলাম সিরিয়াল, হামিরা ভাবি 100-100 বিপুল বোর্ডে জয়লাভ করবে। আমার শোন কথা, তুই যে কথা বলতেছ সব ঠিক আছে, এটাই হয়, যে যার পক্ষে কাম করে তার গানই গাইব। মুরগি দিন শেষে কক কক করে ডাকবো, এটা সবাই জানে। শোন শোন শোন, তুই একটা বীর, বীর সবসময় বীরের পিছে শুন, তুই কিনলি গা এরকম ইন্দুরের পিছনে ঘুরতেছিস আমি জানি না, আমার মতো ভিড় থাকতে। শোন টেনশন করিস না, যা করছিস আজকে নির্বাচন হইতেছে আমি জানি, তুই ওই পক্ষে কাপ করিস, এই পর্যন্ত থেমে যা। আপনি যেটা ভাবতেছেন এটা পুরো ভুল, বীর বীরের লগেই থাকে। এই যে আপনি এখন বুতামটা লাগাই দিছেন না, যখন হামিরা বাবু ইলেকশনে পাশ করবে, এই গ্রামের সবাই আমার বুতামটা লাগাই দেবে। আর আজকে ইলেকশনের দিন গরু জবই হইতে আছে, গরু ভোটটা দেবেন, প্লেটটা লইবেন গরুর গোস্ত দিয়া, বাচ্চা খাইয়া ইনশাল্লাহ পড়বেন, আর দোয়ার পরে মানে 2 দিন পরে আবার চা নাস্তার ব্যবস্থা হবে। আজকে ভাত খাইবেন গোস দিয়ে, জান? কেমনে এক কাম করো, কেন আসো কেন আমার ভাই, হ্যাঁ, 2-4 হাজার টাকা দিয়ে দাও, একটু চা নাস্তা খাক। না না টাকা টাকা আছে, 2-4 টাকা আর 2-4 হাজার টাকা আমার নিতে হবে না, যার কাছে আছি পর্যাপ্ত পরিমাণ টাকার বান্ডিল আমাকে পকেটে থাকে, দুজনের কাছে টাকা ভরা দিয়ে দিন।
ভোট দিয়ে গরু গোসুদে ভাত খাই যান অনেকদিন ধরে তো ভালো মন্দ খান না দুজনে যান তাড়াতাড়ি সিরিয়ালে দেখ নিলি কি বুঝলা কি বুঝল তার আমিরা বেগম ভালোই টাকা উড়াচ্ছে তাহলে হ্যাঁ টাকার দৌড় কত দূর হ্যাঁ আমি না জানি না মাঠে নামি নাই এখন আর 2400 টাকার কাম না ঠিক আছে খেলা কি হইব দিন শেষে মিলে পকেটে করে কয় টাকা নে স্যার আমাকে দে ভর্তি যদি আ লাগবি না তাহলে একটাই তো কথা ভোট কেন্দ্রে কি কথা আছে সিল মারো ভাই সিল মারো মুরগি মার খাই সিল মারো সিল মারো ভাই সিল মারো মুরগি মার খাই সিল মারো সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি কৈতর চূড়া সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমি কৈতর চৌধুরী আজকে অত্যন্ত আনন্দের সাথে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আমি বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি চেয়ারম্যানে আমার ভাই তোমার ভাই কৈতর ভাই কৈতর ভাই আমার ভাই তোমার ভাই কৈতর ভাই কৈতর ভাই জিতেছে জিতেছে মুরগি মাখা জিতেছে 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 মুরগি মাখা জিতেছে আল্লাহ তো যথেষ্ট হয়েছে আমি সম্মান পাইছি আমি আপ্লুত হয়েছি দায়ক যেটা কইতেছিলাম আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আমি দুইটা কথা বলতে চাচ্ছি আপনাদের জন্য আমি নিবেদন করব কি আমার জীবন যৌবন সব কিছু আজকে এই অঞ্চল থেকে চোর ডাকাত বদমাশ সব বিতাড়িত করব কেউ থাকতে পারবে না পারবে না পারবে না দ্বিতীয়টা হইতেছে লেদুসুরা যে অপকর্ম করে গেছে এই গ্রামে এই অঞ্চলে তাকে ধরাই না এখানে শাস্তি দেওয়া হবে আমি প্রবল মানুষ যে জন্য সে কান্দে দিছে আমারও কান্না পাইতেছে আপনাদের দেখে আপনারা বিপুল ভোটে আবার পাশ করেছে আমি জীবনে চিন্তাও করতে পারি নাই একটা সুর কিভাবে জিতে গেল অসুবিধা নাই যেটা কি জানি করতেছিলাম আউলে গেলাম
আরে বাবা তোর কথা আর বিচার কথা কো ও আরেকটা কথা আমি অত শীঘ্রই এই কুব্বাত আর তার ভাই টিম কুর বিচার করব এই কাজের সাথে বান্দা তাদেরকে দূরে মারা হবে কারণ এই গ্রামে যেহেতু কুব্বাত চেয়ারম্যান হয়েছে প্রথম বিচার শুরু হবে ওই কুব্বাত আর হচ্ছে তার ভাই টিম কুকে দিয়ে তুই কত সুস্কির লেগে তুই বিচার করবি না আমি করতাম ধন্যবাদ।